স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দীর্ঘদিন পর আজকে আমি আবার ভিডিও করছি যেখানে আমি ভিডিও করি সেখানে আমার ঘরটা একটু কাজ হচ্ছিলো তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তাও আমরা তোমরা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছো তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি আর অনেকের অ্যান্সার দিতে পারিনি তার জন্য সরি তো আশা করি আজকে থেকে আবার রেগুলারলি ভিডিও করতে পারবো তো আমরা যেখানে শেষ করেছিলাম অর্থাৎ ক্লাস ইলেভেনের উপবৃত্ত চ্যাপ্টারটার আমরা কিছুটা পোর্শন করেছিলাম সেখান থেকে আবার শুরু করবো অর্থাৎ উপবৃত্ত চ্যাপ্টার থেকেই যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি অনেকেই উপবৃত্ত সম্পর্কে আরও ভিডিও করার জন্য বারবার রিকোয়েস্ট করছিল তো আশা করছি রেগুলারলি এখন থেকে ভিডিও হবে তো চলো শুরু করি আজকের ক্লাস আচ্ছা দেখো আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত পর্যন্ত সংক্ষিপ্তের কিছু অঙ্ক আমরা করেছিলাম অলরেডি আজকে আমরা শুরু করছি সংক্ষিপ্তর পাঁচ দাগ থেকে কি কোশ্চেনটা আছে যে উপবৃত্তে নাভি দুটির স্থানাঙ্ক জিরো কমা প্লাস মাইনাস ওয়ান এবং উপাক্ষের দৈর্ঘ্য দুই একক উপাক্ষের দৈর্ঘ্য দুই একক তার সমীকরণ নির্ণয় করো তো সবার প্রথমে কি করতে হবে আমাদের গিভেন যেগুলো রয়েছে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে বিচার করতে হবে তো কী রয়েছে নাভি দুটির স্থানাঙ্ক জিরো কমা প্লাস মাইনাস ওয়ান তাহলে নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে জিরো কমা ওয়ান এবং জিরো কমা মাইনাস ওয়ান তো এই দুটো যদি আমরা লিখি তাহলে কোথায় হবে জিরো কমা ওয়ান কোথায় হয় জিরো কমা ওয়ান এখানে হবে আর জিরো কমা মাইনাস ওয়ান এখানে হবে তার মানে এখানে কী বোঝাচ্ছে যে উপবৃত্তের পরাক্ষ প্রধান অক্ষটা হলো অক্ষ অর্থাৎ উপবৃত্তের প্রধান অক্ষ 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 প্রধান অক্ষ বা পরাক্ষ হল অক্ষ এবং উপাক্ষের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দুই একক উপাক্ষের দৈর্ঘ্য দুই একক মানে উপাক্ষের দৈর্ঘ্য উপাক্ষের দৈর্ঘ্য কত হয় টু বি সমান সমান টু আছে তার মানে বি সমান সমান হয়ে গেল এক ঠিক আছে এবং আরেকটা আমাদের কি লাগবে এবং এটার ক্ষেত্রে সেন্টার নিশ্চয়ই যেহেতু দেখো জিরো কমা ওয়ান এবং জিরো কমা মাইনাস ওয়ান তাহলে সেন্টার কত হবে জিরো জিরোতেই হবে তাহলে কেন্দ্র জিরো জিরোতেই হবে কারণ এই দুটোর ঠিক মাঝখানেই হয় জিরো জিরোটা তাহলে কেন্দ্র যদি জিরো জিরো হয় এবং পরাক্ষ যদি ওয়াই অক্ষ হয় তাহলে নাভির স্থানাঙ্ক আমরা কী জানি কেন্দ্র জিরো জিরো পরাক্ষ ওয়াই অক্ষ তাহলে নাভি স্থানাঙ্ক হয় নাভি স্থানাঙ্ক কত হয় জিরো কমা প্লাস মাইনাস এ ই ঠিক আছে তাহলে জিরো কমা প্লাস মাইনাস এই যদি নাভি স্থানাঙ্ক হয় দিস ইমপ্লাইজ কি অতএব এই এই দুটো থেকে আমরা কি পাচ্ছি অতএব এ ই ইকোয়াল টু হয়ে গেল ওয়ান এ ই ইকোয়াল টু ওয়ান এবং বি ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমাদের ই এর একটা ফর্মুলা ছিল মনে আছে ই সমান সমান আমরা কি জানি ই ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ঠিক এবার দুপাশে যদি আমরা স্কোয়ার করে দিই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার লসগু করে বি স্কোয়ার এদিকে নিয়ে আসলে স্কোয়ার স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখান থেকে স্কোয়ার স্কোয়ার কী করতে পারি ওয়ান তাহলে এখানটায় যদি আমরা বসিয়ে দিই এটা ওয়ান ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু কত ওয়ান তা এখানটায় ওয়ান হয়ে গেল বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইকোয়াল টু দেখো চলে আসলো টু তাহলে এর ভ্যালু চলে আসলো টু এ সরি এ স্কোয়ারের ভ্যালু টু আরেকটা কী আছে বি স্কোয়ার ইকোয়াল টু হল ওয়ান তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা কী হবে অর্থাৎ নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ কী হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই ইকুয়াল টু ওয়ান এখানে একটা ভালো করে মনে রাখবে যেটা পরাক্ষ হয় তার নিচে বড় অংশটা অর্থাৎ এটা আমরা এটাকে যদি বড়ো ধরি সবসময় পরাক্ষটা পরাক্ষের দৈর্ঘ্যকে আমরা যদি এ ধরি তাহলে সেক্ষেত্রে ওয়াই স্কোয়ারের নিচে স্কোয়ার মানে টু এবং এক্স স্কোয়ারের নিচে বি স্কোয়ার মানে ওয়ান এটাকে যদি আমরা আরেকটু সিমপ্লিফাই করি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টু এটা হয়ে গেল নির্ণয় সমীকরণ বুঝতে পেরেছ পরে আমরা সাত দাগের অঙ্কটা চলে আসছি দেখো বলেছে এমন উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হাফ নাভিস স্থানাঙ্ক টু কমা জিরো এবং নিয়ামকের সমীকরণ হলো এইট কমা জিরো সরি এইট মাইনাস ওয়ান টু জিরো তো এখানটা নিয়ামকের সমীকরণ দেওয়া আছে এই এক্স মাইনাস এইট টু জিরো এবং নাভি স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা জিরো এবং উৎকেন্দ্রতা ই সমান সমান দেওয়া আছে আমাদের ই সমান সমান হাফ দেওয়া আছে নাভিস স্থানাঙ্ক টু কমা জিরো এবং নিয়ামকের সমীকরণ হলো এক্স মাইনাস এইট তো নিয়ামকের সমীকরণ যেহেতু নিয়ামক এক্স মাইনাস এইট টু জিরো তার মানে এটা অবশ্যই কোন অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল যা ওয়াই অক্ষের সমান্তরাল ঠিক আছে তো ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তার মানে ইকুয়েশনটা ওয়াই অক্ষের সমান্তর আমাদের নর্মাল এরকম ইকুয়েশন হবে কিন্তু আমরা জানি না এখনও যে সেন্টারটায়ের জিরো জিরোতেই আছে কি নেই তো নাভি স্থানাঙ্ক দেওয়া আছে নাভি স্থানাঙ্ক টু কমার জিরো যে কোনো একটা নাভি স্থানাঙ্ক এস আমি ধরে নিলাম এটা আর এটা হলো সেই নাভি নিয়ামকের নিয়ামক এল ধরে নিলাম বা ওই জেড জাত জেড 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 ডাস যেরকম ছিল তো এখানে আমাদের কি করতে হবে আমরা যেই স্ট্যান্ডার্ড ইকুয়েশন যখন বের করেছিলাম ভূবিত্তের ক্ষেত্রে যে নাভি থেকে দূরত্ব এবং নিয়ামক থেকে দূরত্বের অনুপাত সমতা ই হয় সেই ফর্মুলা দিয়ে কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে কারণ আমরা যেহেতু এখানে সেন্টারটা কি জানি না তো একটা চলমান বিন্দু ধরে নিই একটি চলমান বিন্দু চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই তো আমাদের ফার্স্ট কাজ কী হয় নিয়ামক থেকে দূরত্ব এবং নাভি থেকে দূরত্ব বের করা এসপি বের করি এসপি ইকোয়াল টু কী হবে রুট ওভার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এসপি স্কোয়ার ইকোয়াল টু হয়ে গেল এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এই চলমান বিন্দু থেকে নিয়ামকের ওপর যদি একটা লম্ব টানি তার দূরত্ব কী হবে চলমান বিন্দু পি থেকে নিয়ামকের দূরত্ব আমরা যদি পি এম ধরি তাহলে কী হবে এক্স মাইনাস এইট এটাই হবে দূরত্বটা সেটা তাই তো এক্স মাইনাস এইট এবার বাই রুট ওভার রুট ওভার ওয়ান স্কোয়ার হবে সেটা ওয়ানই হবে তো এখান থেকেও পি এম স্কোয়ার বের করি এক্স মাইনাস এইট তার হোল স্কোয়ার কেন করলাম আমার এখানে রুটটা ওঠার জন্য আমরা কী জানি উপবৃত্তের ক্ষেত্রে এসপি বাইপিএম ইকোয়াল টু হয় দিস স্কোয়ার বাই পি এম স্কোয়ার বা এসপি স্কোয়ার টু ই স্কোয়ার ইন কত এটা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ইয়ের ভ্যালু আমাদের দেওয়া আছে ই ইকোয়াল টু দেওয়া আছে ওয়ান বাই টু তাহলে এটা হলো ওয়ান বাই ফোর যেহেতু স্কোয়ার ঠিক আছে পিএম মানে কত পি এম মানে হলো এক্স মাইনাস এইট তার হোল স্কোয়ার এবার এটাকে সিম্প্লিফাই করলে আমাদের অ্যান্সার বেড়িয়ে যাবে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এটা ওয়ান বাই ফোর এটা এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটি ফোর এই ফোরটাকে যদি এদিকে গুন করে দিই তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সরি মাইনাস মাইনাস সিক্সটিন এক্স প্লাস এই ফোর দিয়ে এখানে গুন করে দিলাম আর এগুলো এই পাশে নিয়ে আসি মাইনাস এক্স স্কোয়ার প্লাস তো সিমপ্লিফাই করলে আমাদের অ্যান্সার কী আসছে ফোর এক্স থেকে এক্স স্কোয়ার বাদ দিলে থ্রি এক্স স্কোয়ার ফোর থেকে যাবে প্লাস ফোর ওয়াই আর কী থাকছে প্লাস মাইনাস এক্স প্লাস কেটে গেল আর হলো ষোলো আর এখানে চৌষট্টি চৌষট্টি থেকে যদি চৌষট্টি থেকে যদি ষোলো বাদ দিই তাহলে থাকছে কত মাইনাস ফরটি তো এটাকে যদি আরও সিম্পলিফাই করি থ্রি এক্সেস স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফরটি এইট এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝতে পেরেছো খুব সিম্পলি আমাদের জাস্ট এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা যেরকম এনেছিলাম একদম প্রথমে উপবৃত্তের সমীকরণ যেভাবে নির্ণয় করেছিলাম সেখানে অর্থাৎ আমাদের যদি ই দা থাকে নিয়ামকের সমীকরণ জানা থাকে তাহলে আমরা এভাবে সমীকরণ নির্ণয় করতে পারব ঠিক আছে পরের অঙ্কটা চলে আসছে দেখো এটা হলো নয়ের এক দাগের অঙ্কটা নয় দাগের অঙ্কগুলো বেসিক্যালি কি বলেছে বলেছে পরাক্ষ অক্ষ এবং কেন্দ্র মূল বিন্দুতে ধরে নিতে হবে অর্থাৎ পরাক্ষ অক্ষ এরকম টাইপের হবে উপবৃত্তটা ঠিক আছে এবং উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে কী কী কন্ডিশন আমাদের মেনলি কোনো উপবৃত্তের সমীকরণ বের করতে গেলে এ বি এই দুটো বের করলেই হয়ে যায় ঠিক আছে তো আমাদের কন্ডিশনগুলো কি দেওয়া আছে সেগুলো আমাদের দেখতে হবে বলেছে বলেছি উপবৃত্তি তা হলো রুট থ্রি বাই সে রুট থ্রি বাই রুট সেভেন মানে রুট ওভার থ্রি বাই সেভেন তাহলে ই এর ভ্যালু দেওয়া আছে রুট ওভার থ্রি বাই সেভেন বা এখানে ই স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি থ্রি বাই সেভেন আচ্ছা আরেকটা কি দেওয়া আছে নাভিলম্বের দৈর্ঘ্য তোমাদের নাভিলম্বের দৈর্ঘ্যের সূত্রটা নিশ্চয়ই মনে আছে নাভিলম্বের দৈর্ঘ্যের সূত্রটা হলো টু বি স্কোয়ার বাই এ ঠিক আছে তাহলে ইকুয়াল টু এইট বাই রুট সেভেন ঠিক তো এবার আমাদের কাজ কি হবে এই দুটো জিনিস থেকে এ এবং বি এদের ভ্যালুগুলো আলাদা আলাদা করে বের করা তো ফার্স্ট আমরা করতে পারি কি এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা যদি বের করে নিই কত হবে দেখো এই টু এর সঙ্গে এইট কেটিকে ফোর বাই রুট সেভেন ইন্টু এ ঠিক আছে আর আমরা এই ই স্কোয়ারের ভ্যালু কী জানি ই স্কোয়ার মানে হলো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টু থ্রি বাই সেভেন তো এখানে এই বি স্কোয়ারের জায়গায় যদি এই ভ্যালুটা আমরা পুট করি তাহলে অ্যাকচুয়ালি কী আসছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি বাই সেভেন তাহলে বি স্কোয়ারের জায়গায় যদি ওই ভ্যালুটা পুট করি আসছে হলো ফোর এ বাই রুট সেভেন এ স্কোয়ার ইকোয়াল টু এখানটা সেভেন মাইনাস থ্রি হচ্ছে ফোর বাই সেভেন আবার এই পাশে ফোর ফোর কেটে গেল দেখো এ যেহেতু নট ইকাল টু জিরো তাহলে এই এ এর সঙ্গে এই রুট এ স্কোয়ারের এ কেটে যাবে এখানে আমরা লিখে দিই এ নট ইকাল টু জিরো কারণ পরাক্ষের দৈর্ঘ্য কখনো জিরো হতে পারে না তাহলে এখান থেকে যদি আমরা এ এর ভ্যালু বের করি এ সমান সমান তাহলে কী আসছে এই সেভেনটা ওপরে যাবে রুট সেভেন নিচে থাকবে তাহলে রুট সেভেন তাহলে এ স্কোয়ার কত হচ্ছে এ স্কোয়ার হয়ে গেল সেভেন তাহলে এ এর ভ্যালু যদি রুট সেভেন হয় তাহলে বি এর ভ্যালু কত দিস ইমপ্লাইজ বি স্কোয়ার ইকুয়াল টু হলো ফোর বাই রুট সেভেন ইন্টু রুট সেভেন তাহলে হয়ে গেল ফোর বি স্কোয়ার মানে হয়ে গেল ফোর আর এ স্কোয়ার মানে হয়ে গেল আমাদের সেভেন তাহলে ইকুয়েশানটা কি হবে ইকুয়েশনটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ প্রধান অক্ষ হল ওয়াই অক্ষ তাহলে ইকুয়েশান হবে নির্ণেয় সমীকরণ নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হলো সরি এখানে ওয়াই যেহেতু ওয়াই অক্ষটাই প্রধান অক্ষ তাহলে ওয়াইয়ের নিচে কিন্তু আমাদের বড়োটা বসবে এক্সের নিচে ছোটটা অর্থাৎ ফোর বসবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে বসবে সেভেন ইকোয়াল টু ওয়ান এটাকে আমরা সিমপ্লিফাই করতে পারি সেভেন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার টু টোয়েন্টি এইট এটা হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন বুঝতে পারছো নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করতে ভুলবে না আর তোমা তোমাদের কাছে নিশ্চয়ই আমাদের ফেসবুক আইডিটা রয়েছে আমি তাও লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে সেখানে আমাকে মেসেজ করতে পারো কোনো প্রবলেমে আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো এবার আমরা দশ দাগের অঙ্কটা চলে আসছি দশ দাগের অঙ্কটায় কী বলেছে দেখো পরাক্ষকে এক অক্ষের সমান্তরাল ধরতে হবে তো পরাক্ষকে যদি আমরা এক অক্ষের সমান্তরাল ধরি তাহলে আমাদের সেন্টারটা কোথায় দেওয়া আছে যখন কেন্দ্র মাইনাস থ্রিকমা টু অর্থাৎ এখানটা রয়েছে অর্থাৎ এরকম জায়গায় হবে এরকম হবে নিশ্চয়ই সমীকরণটা এখানে যদি কেন্দ্র হয় মাইনাস থ্রি টু এরকম জায়গায় ঠিক আছে তো কেন্দ্র বলে দিয়েছে মাইনাস থ্রি টু বিন্দুতে উৎকেন্দ্রতা বলা আছে ই সমান সমান রুট সেভেন বাই ফোর দিস ইমপ্লাইস ই বের করতে হবে আমাদের সেভেন বাই সিক্সটিন আরেকটা কি বলা আছে নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য একটু আগে আমরা করেছি নাভিলম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ ইকোয়াল হলো বাই টু তো একই রকমভাবে আমরা এখান থেকে বি স্কোয়ারের ভ্যালু বের করে নেব নাইন এ বাই ফোর এখানটায় স্কোয়ারের মান কী হয় ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ তো বি স্কোয়ার বাই এ টু ওয়ান মাইনাস সেভেন বাই সিক্সটিন তো এখানটায় বি স্কোয়ারের ভ্যালু যদি আমরা এটা বসাই নাইন এ বাই ফোর ইকোয়াল টু এখানটা কত হচ্ছে সিক্সটিন মাইনাস নাইন সিক্সটিন মাইনাস সেভেন নাইন বাই সিক্সটিন ওপর থেকে নাইন নাইন কেটে যাবে একটা এ কেটে গেল যেহেতু এ নট ইকোয়াল টু জিরো আর ফোরের সঙ্গে এই সিক্সটিন কেটে গিয়ে ফোর তাহলে এ ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে এ স্কোয়ার কত সিক্সটিন এটাও আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার যদি সিক্সটিন হয় এখানে বি স্কোয়ারের ভ্যালু আমরা কত বসাবো নাইন ফোর তার মানে নাইন তাহলে দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম তাহলে সমীকরণ কী হবে নির্ণেয় সমীকরণ নির্ণেয় সমীকরণ এক্স কী হয় আলফা বিটা বিন্দুতে যদি সেন্টার হয় তাহলে কি হয় সমীকরণ হয় এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সরি এখানে বিটা হবে ইকাল টু ওয়ান এরকম আকারে আসে তাই তো তাহলে এখানটা আমাদের সেন্টার বলে দিয়েছে মাইনাস থ্রি কমা টু তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মানে আমাদের এখানে সিক্সটিন যেহেতু পরাক্ষ এক্স তার জন্য এখানটায় সিক্সটিন প্লাস ওয়াই মাইনাস টু তার স্কোয়ার বাই নাইন ইকাল টু ওয়ান এটাই হলো আমাদের ইকোয়ার্ড ইকুয়েশন ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই পরের অঙ্কে চলে আসছি এবার আমরা এগারো দাগের অঙ্কটায় চলে আসছি খুব ভালো একটা অঙ্ক এই অঙ্কটার দুটো পার্ট রয়েছে একটি কী বলেছে একটি উপবৃত্তে নাভি দুটির স্থানাঙ্ক জিরো কমা ওয়ান এবং জিরো কমা মাইনাস ওয়ান খুব ভালো করে দেখতে হবে নাভি দুটির স্থানাঙ্ক কত বলেছে জিরো কমা ওয়ান এবং জিরো কমা মাইনাস ওয়ান তো এটা কোথায় অবস্থিত আমরা যদি একস অক্ষ ওয় অক্ষ আঁকি জিরো কমা ওয়ান মানে হলো জিরো কমা ওয়ান এখানটায় যদি আমরা ধরি আর জিরো কমা মাইনাস ওয়ান হলো এখানটায় অর্থাৎ নাভি দুটো ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং শীর্ষ এবং কেন্দ্র মূলবিন্দুতে হবে অতএব কেন্দ্র মূলবিন্দু তে অবস্থিত এবং পরাক্ষ ওয়াই অক্ষ এটা হলো আমাদের প্রথম লাইনটা থেকে বুঝলাম এবং উপাক্ষের দৈর্ঘ্য এক একক উপাক্ষের দৈর্ঘ্য মানে উপ এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো এক একক মানে এরকম যদি হয় তাহলে এইটুকুর দৈর্ঘ্য হলো এক একক তাহলে উপাক্ষের দৈর্ঘ্য উপাক্ষের দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে হলো টু বি সমান সমান এক একক তাহলে সেখান থেকে বি সমান সমান লেখা যায় হাফ তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই ফোর আমাদের কাজে লাগবে আরেকটা কি বলেছে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো তো এখানটায় আর কি কি লাগবে আমাদের নাভি দুটোর স্থানাঙ্ক আমরা জানি তো নাভি দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হবে দুটো নাভির মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই তোমরা জানো নাভি দুটির আমরা জানি লেখো আমরা জানি নাভিদয়ের দূরত্ব টু এ ই তো টু এ ই এখানে নাভি দুটোর মধ্যে দূরত্ব কত আমরা সিম্পলি যদি এটা জিরো কমা ওয়ান এটা যদি জিরো কমা মাইনাস ওয়ান হয় তাহলে এখানে এক একক এখানে এক একক দুই একক হচ্ছে তাহলে এটা ইকোয়াল টু টু দিস ইমপ্লাইজ এ ই ইকোয়াল টু ওয়ান ঠিক আছে হোল স্কোয়ার করে দিই দুপাশে তাহলে স্কোয়ার স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সেখান থেকে যদি স্কোয়ারের ভ্যালু বসাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ঠিক আছে তো স্কোয়ার গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা বি স্কোয়ারের ভ্যালু জানি ওয়ান বাই ফোর তাহলে এ স্কোয়ার ইকোয়াল টু হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর অর্থাৎ এ স্কোয়ার ইকোয়াল টু বেরিয়ে গেল ফাইভ বাই ফোর তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান জানি এবং পরাক্ষ যে ওয়াই অক্ষ সেটাও জানি অতএব নির্ণেয় সমীকরণ নির্ণয় সমীকরণ কত হবে এক্স স্কোয়ারের নিচে ছোটোটা অর্থাৎ বি আসবে এক্স স্কোয়ারের নিচে তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ারের নিচে হবে ফাইভ বাই ফোর ইকোয়াল টু ওয়ান তাহলে উল্টে দিলে দুটোই ফোর ওপরে চলে যাবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার বাই ফাইভ ইকোয়াল টু ওয়ান তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এটা হলো আমাদের উপবৃত্তটির সমীকরণ বুঝতে পারলে খুব ভালো একটা অঙ্ক প্রত্যেকটার মধ্যে দেখো কন্ডিশনগুলো এমনভাবে দেওয়া থাকছে যেখান থেকে আমরা এ এবং বি এর ভ্যালুটা বের করতে পারবো সেটাই আমাদের টার্গেট হবে ঠিক আছে অঙ্কটা থেকে ভালো করে বুঝতে হবে কী কী আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের এ আর বি এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই ই এর মান থেকে আমাদের বের করতে হবে ঠিক আছে দেখো এই অঙ্কটারই এগারো দাগের অঙ্কটায় একটা সেকেন্ড পার্ট ছিল যে নাভি দুটোকে যদি সমাপাতিত করা হয় তাহলে সেটা একটা বৃত্তে পরিণত হবে সেটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো আমাদের উপবৃত্তের ক্ষেত্রে দুটো নাভি থাকে এটাকে যদি আমরা এ এই কমা জিরো এবং এটাকে যদি আমরা মাইনাস এই কমা জিরো ধরি তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হয় টু এ ই একক তাই তো এবার বলছে এখানটা যে দুটো নাভিকে সমাপাতিত করা সমাপাতিত করা অর্থাৎ একই জায়গায় নিয়ে চলে আসা অর্থাৎ এই দুটো করে যাবে দুটোকে সিঙ্ক করে একটার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে এই নাভি দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে জিরো হয়ে যাবে টু এ ইকোয়াল টু সেক্ষেত্রে জিরো কিন্তু এ তো নট ইকোয়াল টু জিরো এ তো জিরো হবে না তাহলে ই ইকুয়াল টু জিরো তাহলে ই যদি জিরো হয়ে যায় তোমরা জানো যে কোনো কনিক সেকশনের ক্ষেত্রে যদি ই জিরো হয়ে যায় সেটাকে আমরা একটা বৃত্ত হিসাবে গণ্য করে থাকি ঠিক আছে তো এটাই সেই যুক্তিটা অর্থাৎ এক্ষেত্রে উৎকেন্দ্রিকতা তখন হয়ে যাবে জিরো যখন দুটো নাভি একই সাথে কোয়েন সেট করে যাবে বোঝা গেল এবার আমরা তেরো দাগের অঙ্কটায় চলে আসছি দেখো বলছে একটি উপবৃত্তের পরাক্ষ ও উপাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে আট ও ছয় একক তার মানে পরাক্ষ মানে টু এ ইকাল টু আট একক তার মানে এ ইকুয়াল টু চার একটা পাওয়া গেল তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু হলো সিক্সটিন আরেকটা বলেছে উপাক্ষ টু বি ইকোয়াল টু হলো সিক্স দিস ইমপ্লাইস বি ইকোয়াল টু থ্রি বি স্কোয়ার টু হলো নাইন এটা আমাদের গিভেন আর কি কী দেওয়া আছে আর দেওয়া আছে যে তাদের সমীকরণ অর্থাৎ কাদের সমীকরণ পরাক্ষ এবং উপাক্ষের সমীকরণ দেখো যথাক্রমে হবে কিন্তু পরাক্ষের সমীকরণ হলো এটা উপাক্ষের সমীকরণ হলো এটা তাহলে পরাক্ষের সমীকরণ পরাক্ষ কি আছে y-= মাইনাস ওয়ান টু জিরো তার মানে এটা কি y- মাইনাস ওয়ান টু জিরো মানে হলো অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলো পরাক্ষ তাহলে উপাক্ষ বলে দিয়েছে আমাদের এক্স প্লাস থ্রি টু জিরো তার মানে এখানে যদি আমি একটা অ্যাক্সিস দুটো টানি তাহলে আমাদের যে পরাক্ষের সমীকরণ হলো এটা এবং এখান থেকে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো মানে হলো এক্স ইকাল টু মাইনাস থ্রি মানে হলো এটা হলো উপাক্ষ তার মানে এইটা হবে আমাদের সেন্টার তাই তো পরাক্ষ উপাক্ষের যেখানে মিট করছে সেটাই তো সেন্টার হয় তাহলে এই সেন্টারটাকে আমাদের বের করতে হবে এবং আমাদের তো পাওয়াই আছে অর্থাৎ সেন্টার বের করলে আমাদের বেরিয়ে যাবে সমীকরণটা তাহলে সেন্টার কী করে বের করব পরাক্ষ আর উপাক্ষকে ইন্টারসেট করব এখানে সিম্পলি এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়াই ইকোয়াল টু ওয়ান আর এখান থেকে পাচ্ছি এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি অতএব পরাক্ষ পরাক্ষ এবং উপাক্ষের ছেদবিন্দু কত মাইনাস থ্রি কমা ওয়ান যা উপবৃত্তটির কেন্দ্র ঠিক আছে এবার কেন্দ্র যদি আলফা কমা বিটা বিন্দুতে থাকে তাহলে ইকুয়েশন কীরকম আমাদের জানা আছে তাহলে এখানে আমাদের পরাক্ষ অক্ষের সমান্তরাল তাহলে ইকুয়েশান হয়ে যাবে এক্স মাইনাস আলফা এখানে আলফার বদলে আছে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার হবে এ স্কোয়ার মানে সিক্সটিন প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই নাইন ইকোয়াল টু ওয়ান এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন ঠিক আছে তো সিম্পলি এখানে কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা পরাক্ষ কোনটা উপাক্ষ ঠিক আছে এটা একটুখানি মাথায় রাখতে হবে একদম সহজই অঙ্কগুলো আরও একটা অঙ্ক করবো আজকে খুব ভালো আরও একটা অঙ্ক করবো দেখো এটা পুনর দাগের অঙ্ক খুব সুন্দর অঙ্কটা বলছে দেখাও যে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড প্লাস ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স ইকাল টু ওয়ান উপবৃত্তটির ওপর যে কোনো বিন্দুর উপবৃত্তটির নাভি দুটি থেকে দূরত্বের যোগফল কুড়িয়ে অর্থাৎ এই উপবৃত্তটির ওপরে যে কোনো জায়গায় অবস্থিত একটা বিন্দু থেকে যদি নাভি দুটো দূরত্ব বের করি সেই দূরত্ব দুটোর যোগফল সবসময় কুড়ি একক হবে তো কী কীরকম হবে ফার্স্ট আমাদের এক্স স্কোয়ার বাই হানড্রেড প্লাস ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স ইকোয়াল টু জিরো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি এক্স স্কোয়ার বাই টেন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই সিক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এ ইকোয়াল টু হলো টেন বি ইকোয়াল টু হলো সিক্স এবার উপবৃত্তের ওপরে অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয় এ কস্থিটা প্লাস সরি এ কস্থিটা কমা বি সাইন্থিটা তাহলে এখান থেকে উপবৃত্তটির ওপর অবস্থিত উপবৃত্তটির ওপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক যে কোনো বিন্দু কি হবে এ কস্থিটা এ বলতে এখানে টেন তাহলে টেন কস্থিটা এবং বি সাইন থিটা তাহলে বি বলতে সিক্স সাইন থিটা এটা হয়ে গেল উপবৃত্তটির ওপর অবস্থিত যে কোনো বিন্দু এবার বলেছে নাভি দুটো থেকে দূরত্ব বের করতে তাহলে নাভি স্থানাঙ্ক বের করতে হবে তাহলে নাভি স্থানাঙ্ক কি হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো তাহলে এখানে এ কত আছে টেন ই কত ই বের করতে হবে ই মানে হলো রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার মানে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার থার্টি সিক্স এ স্কোয়ার হলো হানড্রেড মানে হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স হলো সিক্সটি ফোর সিক্সটি ফোরের রুট করলে এইট বাই টেন এটা হলো ই এর ভ্যালু তাহলে ই এই কথা হবে দেয়ার ফোর এ ই ইকোয়াল টু হলো টেন ইন্টু এইট বাই টেন তার মানে এইট এর ভ্যালু হলো এইট তাহলে নাবি স্থানাঙ্ক অতএব একটা হলো এইট কমাস জিরো এবং এটাকে এস নাম দিলাম এবং এস ড্যাস্ট হলো মাইনাস এইট কমা জিরো এটা একটা যে কোনো বিন্দু সেটাকে আমরা পি নাম দিলাম তাহলে এসপি সমান সমান কী হবে এসপি ইকুয়াল টু রুট ওভার এইট মাইনাস টেন কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস জিরো মানে এখানে সিক্স হলো থার্টি সিক্স সাইন্স স্কোয়ার থিটা তো এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি তো কি আসবে দেখো আট এখানে সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন আশি ওয়ান সিক্সটি কস থিটা প্লাস হানড্রেড কস স্কোয়ার থিটা প্লাস এখানে থার্টি সিক্স থিটা এবার একটা জিনিস দেখো এই যে হানড্রেড ক স্কোয়ার থিটা আছে তার মধ্যে থার্টি সিক্স স্কোয়ার যদি আমরা আলাদা করে দিই তাহলে সেই সাইনস্কোয়ার থিটার সঙ্গে গেলে আর শুধু থার্টি সিক্স হয়ে যাবে সেটাকে যদি আরও একটা লাইনে আমরা করি তাহলে এখানে সিক্সটি ফোর মাইনাস ওয়ান সিক্সটি কস থিটা প্লাস এখানে সিক্সটি ফোর ক স্কোয়ার থিটা প্লাস থার্টি সিক্স কস স্কোয়ার থিটা প্লাস থার্টি সিক্স সাইন্স স্কোয়ার থিটা তো এই দুটো মিলে শুধু থার্টি সিক্স এটার সঙ্গে যোগ হয়ে যাবে তখন হয়ে যাবে এখানটায় হয়ে যাবে হানড্রেড মাইনাস ওয়ান সিক্সটি কস থিটা প্লাস সিক্সটি ফোর ক স্কোয়ার থিটা তো এটাকে যদি আমরা একটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলি তাহলে টেন মাইনাস এইট তার সরি টেন মাইনাস এইট কস থিটা তার হোল স্কোয়ার তাহলে হয়ে গেল টেন মাইনাস এইট কস থিটা এটা হয়ে গেল আমাদের এসপি একই রকমভাবে আমরা যদি এস ড্যাস পি বের করি সেখানে কী হবে দেখো মাইনাস এইট মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার দুটো থেকেই মাইনাস কমন নিয়ে নিলে এইট প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস থার্টি সিক্স সাইন্স স্কোয়ার থিটা এটা আসবে এবং এটাকে যদি ইমপ্লাইস করি এরকমভাবে সেটা আসবে টেন প্লাস এইট কস থিটা ঠিক আছে একই রকমভাবে করবে তাহলে আসবে টেন প্লাস এইট কস থিটা এবার এইগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এসপি প্লাস এস ডাসপি দেখো কস এইট কস থিটা মাইনাস এইট কস থিটা কেটে গিয়ে টোয়েন্টি একক ঠিক আছে বোঝা গেল খুব সুন্দর অঙ্কটা খুব ভালো করে আরও একবার দেখে নেবে তোমাদের অন্য অন্যরকমভাবে অঙ্কটা দিতে পারে তো আজকে এ পর্যন্তই থাকছে আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের আরও হেল্প করার চেষ্টা করব আমি খুব ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ